50 ফুট উঁচু ঢেউ, 275 কিলোমিটার বেগে বইছে হাওয়া, বছরের সবচেয়ে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, ধ্বংস হবে চারিদিক, এমনটাই বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো এই ঘূর্ণিঝড় কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে কবে কখন আশ্রয় পড়বে, কি বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। খরা ও তাপপ্রবাহে বিপর্যস্ত জাপান ও চীনে আরেকটি বড় সমস্যা আসছে। প্রকৃতপক্ষে 2022 সালের সবচেয়ে বেশি শক্তিশালী বৈশ্বিক ঝড়ের কারণে এই দুই দেশে উদ্বেগ বেড়েছে, যা পূর্ব চীন সাগরের ওপরে জাপানের দক্ষিণ দ্বীপপুঞ্জকে বিপন্ন করতে পারে। মার্কিন যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুপার টাইফুন বর্তমানে প্রতি ঘণ্টায় প্রায় 160 মাইল বেগে ধেয়ে আসছে। এর সর্বোচ্চ গতি 195 মাইল প্রতি ঘণ্টায় রেকর্ড করা হয়েছে। এই কারণে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ 50 ফুট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত রেকর্ড করা এই ঝড়ের গতির ভিত্তিতে 2022 সালের সবচেয়ে বেশি শক্তিশালী ঝড় এটি। হংকং অবজারভেটরি জানিয়েছে যে ঝড়টি জাপানের ওকিনোয়া থেকে প্রায় 230 কিলোমিটার পূর্বে কেন্দ্রভূত ছিল এবং প্রতি ঘণ্টায় 22 কিলোমিটার বেগে পশ্চিম দক্ষিণ পশ্চিমে রিকিউ দ্বীপের কাছে অগ্রসর হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে ইউএস JTWSC ভবিষ্যৎবাণী করেছে যে সুপার টাইফুন আগামী দিনে তার কিছুটা শক্তি হারাবে। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মৌসুমী ঝড়ের পূর্বাভাসের প্রধান লেখক ফিল ক্লডবাজ বলেছেন যে আমরা সমুদ্রের রেকর্ডগুলি বিস্তারিতভাবে রাখি। 7 দশকের বেশি সময়ের মধ্যে মাত্র 2 বার আগস্টে হ্যারিকেন হয়েছে, প্রথম ঝড়টি 1961 সালে এবং দ্বিতীয় ঝড়টি 1997 সালে। তবে উভয় ঝড়ের মধ্যে এই সময়ের ঝড়ের মতো এতটা ভয়ঙ্কর বা এতটা শক্তিশালী ছিল না, এমনটাই জানিয়েছেন তিনি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।